প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত। সো ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। ক্লাসের শুরুতেই আমি তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই, তোমরা সবাই আমাকে চিনো। আমি জাহানারা, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিশাদ জুবনেস আদর্শ বিদ্যালয়। আর আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি প্যাসেজ দিয়ে, এবং প্যাসেজটি কীভাবে সলভ করতে হয়, কীভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রপারলি লিখতে হয় সেই বিষয়টা জানাতে। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। সো গেট রেডি মাই ডিয়ার বিলভড স্টুডেন্টস। তোমরা জানো তোমাদের পরীক্ষায় দুটো প্যাসেজ আসে, একটা হচ্ছে তোমাদের বই থেকে আসে, যেটাকে আমরা বলি সিন প্যাসেজ। আমরা সিন প্যাসেজ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আর একটা প্যাসেজ আসে যেটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে থাকে না, কিন্তু পড়ার জানার থেকে হতে পারে কিংবা একটু জানার বাইরে থেকে আসতে পারে, সেটাকে আমরা বলবো আনসিন প্যাসেজ। তাহলে আজকে আমরা ডিসকাস করব একটা আনসিন প্যাসেজ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন প্যাসেজটা রিডিং করব, তোমরা সবাই আমার সাথে পড়াটা মনোযোগ দিয়ে শুনবে, তারপরে আমরা একটা একটা করে কোশ্চেনগুলো সব সলভ করব। এখন দেখো, আমরা যদি শুরুতে প্যাসেজের ঠিক শুরুতে চলে যাই, আমি পড়ছি সবাই শুনো। ওয়ান্স টু ওমেন হ্যাড আ কোয়ারেল ওভার আ স্মল বয়। একদা দুইজন মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে ঝগড়া করছিল। ইচ ক্লেম দ্যাট শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। প্রত্যেকে বলছিল যে আমি হচ্ছি বাচ্চাটার মা। দে ওয়ার ব্রট বিফোর এ জাজ, তাদেরকে একজন জাজের সামনে নিয়ে আসা হলো, বিচারপতির সামনে। দ্য জাজ লিসেন টু বোথ দ্য ওমেন, বিচারক দুই মহিলার কথাই শুনলেন। ইট ওয়াজ রিয়েলি আ ডিফিকাল্ট টাস্ক টু ডিসাইড, এটা সত্যি একটা কঠিন কেস ছিল সিদ্ধান্ত নেওয়ার। দ্য জাজ ওয়াজ কনফিউজড, বিচারক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, স্বাভাবিক দ্বিধাদ্বন্দ্বে পড়ারই কথা। আফটার থিঙ্কিং ডিপলি দ্য জাজ ফাউন্ড আউট দ্য সলিউশন, খুব মনোযোগ দিয়ে যখন বিচারক চিন্তা করলো তখন সে একটা সিদ্ধান্তে পৌঁছল। সিদ্ধান্তটা কি আমরা এখন জানবো। হি অর্ডারেড ওয়ান অফ হিজ মেন কাট দ্য চাইল্ড ইন টু টু পার্টস, সে তার একজন লোককে আদেশ করলো বাচ্চাটাকে দুই ভাগে কেটে ফেলো। লেট ইচ ওমেন হ্যাভ ওয়ান পার্ট, তাহলে প্রত্যেকটা মহিলা একটা করে পার্ট পাবে, অংশ পাবে বাচ্চার। অন হিয়ারিং দ্য জাজ অর্ডার ওয়ান অফ দ্য ওমেন স্ক্রিমড আউট লাউডলি অ্যান্ড সেড মার্সি ইউর লর্ডশিপ লেট দ্য ওমেন হ্যাভ দ্য বেবি। একজন মহিলা এই কথাটা শুনে খুব জোরে চিৎকার দিয়ে উঠে বলল, আমাকে দয়া করেন, এই বাচ্চার দরকার নেই, ওই মহিলাকে বাচ্চাটা দিয়ে দিন। লেট দ্য পোর থিংস লাইভ, এই বাচ্চাটাকে বাঁচতে দিন। আই গেভ আপ মাই ক্লেম অন টু ইট, আমি আমার যে অভিযোগ সেটা উঠিয়ে নিলাম। দ্য আদার ওমেন রিমেন্ড সাইলেন্ট, অন্য মহিলা কিন্তু কিছুই বললো না, একেবারে চুপ রইল। দ্য ওয়াইজ জাজ রিকগনাইজ দ্য রিয়েল মাদার, এখন এই জ্ঞানী বিচারক কিন্তু সহজে বুঝে ফেললো প্রকৃত মা কে, তাই না? আমরা সবাই জানি মাতৃত্বের মাতৃত্ব বোধ, এটা কখনোই নিঃশেষ হবে না, আর মায়ের চেয়ে কেউ পৃথিবীতে আপন হয় না। সো হি গেভ দ্য বেবি টু দ্য ওমেন হু ওয়াজ রেডি টু গিভ আপ ক্লেম, সে বাচ্চাটাকে ওই মহিলাকে দিয়ে দিল যে মহিলা সকল অভিযোগ তুলে নেওয়ার পক্ষে ছিলেন। হি সেন্ট দ্য আদার ওমেন টু জেল, আর অন্য মহিলাকে এখন বিচারক জেলে দিয়ে দিলেন। তাহলে গল্পটা অনেক ইন্টারেস্টিং না? চলো আমরা এই গল্প থেকে 5 নম্বর যে শূন্যস্থান তোমাদের পরীক্ষায় আসে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা ওয়ার্ডগুলো জেনে নিই। সাইলেন্ট, আমরা জানি সাইলেন্ট নীরব, কাট কেটে ফেলা, ওমেন নারী বা মহিলা, জাস্টিস বিচার করা, মাদার মা, অ্যান্ড এবং রিয়েল প্রকৃত, গেভ দিয়েছিল, গিভের পাস্ট ফর্ম বা ভি টু। সো লেটস সলভ দিস কোশ্চেন্স, আমি এখন পড়ছি, তোমরা সবাই দেখো একটু মনোযোগ দিয়ে, সবাই বুঝে যাবে। ওয়ান্স দেয়ার ওয়ার টু, একদা দুজনকে, রাইট, ওমেন হু ওয়ার কোয়ারেলড ওভার আ স্মল বয়। দে ওয়েন্ট টু দ্য কিং ফর, কেন গিয়েছিল রাজার কাছে তারা? বিচার পাওয়ার জন্য, জাস্টিস। দ্য কিং অর্ডার দ্য সোলজার টু ড্যাশ দ্য বেবি ইন টু টু পার্ট, এখন রাজা অর্ডার দিল তার সোলজারকে বাচ্চাটাকে দুই ভাগে কেটে ফেলার জন্য, তাহলে কি হবে? কাট। হিয়ারিং দিস রিয়েল মাদার স্ক্রিমড আউট অ্যান্ড দ্য টেক ফেক মাদার রিমেন, কি ছিল যে মাটা নকল মা ছিল, সে একদম চুপচাপ ছিল, সাইলেন্ট, কারণ বাচ্চাটা কেটে ফেলে তার তো কিছু সমস্যা নেই। দ্য কিং কি করেছিল, দিয়েছিল, দেওয়া ইংরেজি কি বলেছি আমরা, গেভ। সো দ্য কিং গেভ দ্য বেবি টু দ্য রিয়েল মাদার, আশা করি বুঝতে পেরেছো।
এখন আমরা চলে যাব ট্রু ফলস। আমাদের পরীক্ষায় 6টি ট্রু ফলস আসে, আমরা শুধু ট্রু আর ফলস লিখলে আমাদের উত্তর হয়ে যাবে, আমাদের পুরো সেন্টেন্সটা ওঠানোর কোনো প্রয়োজন নেই। টু ওমেন হ্যাড আ ডিসপিউট ওভার আ সিঙ্গেল চাইল্ড, তাই না? হ্যাঁ রাইট। ইচ ওয়ান্টেড টু গেট দ্য চাইল্ড, রাইট। দ্য ওমেন ওয়ার ব্রট বিফোর দ্য বিফোর অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেটের সামনে কি নিয়ে আসছিল না, জাস্টিস, জাস্টিস, তাহলে এটা ফলস। দ্য জাজ টার্ন ডাউন বোথ দ্য ওমেন, দুইজন মহিলাকে কি টার্ন ডাউন করেছিল, ফলস, একজনকে। দ্য কেস ওয়াজ এ কমপ্লেক্স ওয়ান, এক খুব জটিল কেস ছিল না, ট্রু। দ্য জাজ ওয়াজ ইন ডিফিকাল্টি টু সলভ দ্য প্রবলেম, সে প্রবলেমটা সলভ করার সময় জন্য খুবই সমস্যায় পড়েছিল, ট্রু। তাহলে আমি আশা করি তোমরা আমার ট্রু ফলস গুলো বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 8। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেখো কি আছে এখানে। হোয়াই ডিড দ্য টু ওমেন কোয়ারেল, কেন দুটো মহিলা ঝগড়া করেছিল, কেন? অ্যান্সারটা দেখো, দ্য টু ওমেন কোয়ারেল ফর আ স্মল বয়। এখন দেখো বি নাম্বার কোশ্চেন, সবাই খাতা কলম নিয়ে কিন্তু কোশ্চেন গুলো লিখে ফেলবে, অ্যান্সার গুলো। হোয়াই ডিড দ্য জাজ অর্ডার হিজ ম্যান টু কাট দ্য বেবি, কেন জাজ অর্ডার করেছিল যে বাচ্চাটাকে কেটে ফেলো। দ্য জাজ অর্ডারেড টু কাট দ্য বেবি টু ফাইন্ড আউট দ্য রিয়েল মাদার, প্রকৃত মাকে এটা দেখার জন্য সেই অর্ডারটা করেছিল, সে কিন্তু আসলে কাটার জন্য বলেনি। নাম্বার সি দেখো, হোয়াই ডিড দ্য রিয়েল মাদার স্ক্রিম আউট, কেন যে প্রকৃত মা সে ভয় পেয়েছিল, সে চিৎকার দিয়ে উঠেছিল, কেঁপে উঠেছিল যে এই কথাটা শুনে। দ্য রিয়েল মাদার স্ক্রিম বিকজ অফ আর মাদারহুড, তার যে মাতৃত্ব বোধ, এই মাতৃত্ব বোধের কারণে, কারণ সে চায়নি বা কোনো মাই আসলে চায় না যে তার সামনে তার সন্তানকে কেউ মেরে ফেলুক, রাইট। তারপর দেখো ডি নাম্বার কোশ্চেন, হাউ ডিড দ্য জাজ রিকগনাইজ দ্য রিয়েল মাদার, কিভাবে জাজ বুঝলেন যে প্রকৃত মাকে। দ্য রিয়েল মাদার স্ক্রিম টু সেভ দ্য বেবি বাট আদারওয়াইজ রিমেন সাইলেন্ট, তাই না? প্রকৃত মা সে কি করেছিল, একেবারে চুপ ছিল, চিৎকার দিয়ে উঠেছিল, আর যে যে ছিল ফেক মাদার সে কিন্তু সাইলেন্ট ছিল, আর ইন দিস ওয়ে জাজ রিকগনাইজ দ্য রিয়েল মাদার। সো দ্য কোশ্চেন নাম্বার ই দেখো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য প্যাসেজ, ডিসক্রাইব ইট, তুমি এই গল্প থেকে কি শিখেছো, সহজে বোঝা যায় না গল্প থেকে আমরা কি শিখেছি। আই লার্ন দ্যাট দ্যার ইজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড লাইক মাদার, মায়ের মতো আসলে পৃথিবীতে কেউ নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9, যেটা আমাদের পরীক্ষায় আসে। মেক 5 ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড দ্য ডাব্লিউএস কোশ্চেন্স আর হিয়ার। সো দেখো, এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলে, যখন কোনো সেন্টেন্স আমরা শুরু করি হু উইচ হোয়াট হোম হোয়ার ওয়াই হাউ হোয়েন দিয়ে, তাহলে সেগুলো ডাব্লিউএস কোশ্চেনের আওতায় পড়ে যায়। সাধারণত আমরা হু ব্যবহার করি কোথায়, ব্যক্তির আগে, উইচ বস্তু, হোয়াট কি, কোনো কিছু কি এটা জানতে চাইলে, হোম বিষয়টা কার বা কাকে এইরকম কিছু, হোয়ার কোথায় কোনো স্পেসিফিক জায়গা, ওয়াই কেন, কেন বা কি কারণে ঘটনাটা ঘটলো আর কারণটা কি, এটার জন্য আমরা ওয়াই ব্যবহার করি। হাউ, হাউ হচ্ছে কিভাবে, যেমন আমি আমি কিভাবে যাব, আমি কিভাবে স্কুলে যাব, কিভাবে কাজটা করব, তখন আমরা বা তোমার বয়স কত, এই ধরনের বাক্য ব্যবহার করার জন্য আমরা বা তৈরি করার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা হাউ ব্যবহার করি। তারপর দেখো হোয়েন, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে। সো লেটস সি দ্য কোশ্চেন্স ফার্স্ট, আমরা প্রথমে সেন্টেন্সগুলো দেখবো তারপরে কোশ্চেন তৈরি করবো। প্রথমে আমরা সেন্টেন্স দেখছো, মাই ডিয়ার স্টুডেন্ট, লেটস সি দ্য সেন্টেন্স হিয়ার। আমার সেন্টেন্স নাম্বার 1 হচ্ছে শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধ দরকার। আমি প্রশ্ন করতে পারি কার ওষুধ দরকার, তাহলে আমি হোম দিয়ে প্রশ্নটা করব, কি দরকার, হোয়াট দিয়ে প্রশ্ন করব, কেন দরকার। সো এই ধরনের ক্ষেত্রে আমি এখন জাস্ট একটা সিম্পল ওয়ে দেখছি, কি প্রয়োজন তার, কি কি দিয়ে যখন শুরু করলাম তখন চলে আসলো হোয়াট। আমার এখানে ভার্ব হচ্ছে নির, সাথে আছে অ্যাস, সেজন্য আমি সাহায্যকারী ভার্ব নিয়ে আসছি ডাস, হোয়াট ডাস, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ভার, তারপরে আমার সাবজেক্ট শি, তারপর হচ্ছে আমার মেইন ভার্ব নিড, হয়ে গেল হোয়াট ডাজ শি নিড। সেন্টেন্স নাম্বার 2, সীমা ইটস ফুড টু গেট এনার্জি, সীমা খাবার খায় এনার্জির জন্য, কেন খায় প্রশ্ন করা যায় না, হোয়াই। সো হোয়াই ডাজ সীমা ইট ফুড, ঠিক আগের কোশ্চেনের মতোই হোয়াই, ইটের সাথে আমার অ্যাস আছে সেজন্য আমি নিয়ে এসেছি ডাজ, না থাকলে আমি নিয়ে আসতাম ডু, আর যদি ভার্বটা পাস্ট ফর্ম বা ভি টু হতো তাহলে আমি ডিড ব্যবহার করতাম। যদি তোমরা জানো আমি তোমাদেরকে ক্লাসে বি ভার্ব শিখিয়েছি, বি ভার্ব কি মনে আছে, অ্যামিজার ওয়াজ ওয়্যার দেন হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড দেন মডেল ভার্ব,
শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড ইত্যাদি, এগুলো থাকলে আমরা সেগুলোকে ভার্ব হিসেবে নিয়ে আসবো। কিন্তু যেহেতু আমাকে বলেছে এই কোশ্চেনে WS কোশ্চেন তৈরি করার জন্য, তাই তুমি ওই ধরনের ভার্ব গুলো দিয়ে প্রশ্ন তৈরি এখানে করতে পারবে না। তোমাকে এখানে এই যে 8টি WS কোশ্চেন আছে তার যে কোনো একটি দিয়েই বাক্য তৈরি করতে হবে। সো আমি জাস্ট সেন্টেন্সটা বুঝবো এবং সেই অনুযায়ী আমার বাক্যর প্যাটার্নটা আমি বা গঠনটা আমি তৈরি করব। নাম্বার থ্রি দেখো, সীমা নিডস টু বি স্ট্রং। এখন এইখানে যে সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় সীমাকে অনেক শক্তিশালী হতে হবে। তাহলে আমি প্রশ্ন করতে পারি কেন হতে হবে সীমাকে শক্তিশালী, কাকে শক্তিশালী হতে হবে। এখন তুমি যেভাবে প্রশ্ন তৈরি করো সেভাবেই তুমি WS কোশ্চেনটা শুধু বসাবে, আর কিছু না। যদি আমি প্রশ্ন করি কেন, তাহলে নিয়ে আসবো নিশ্চয়ই ওয়াই, আর কাকে হোম। সো আমরা 3 নম্বর কোশ্চেনটা সাজিয়েছি কার স্ট্রং হওয়া প্রয়োজন। যখনই আমরা WS কোশ্চেনে হু ব্যবহার করব, এটা নিয়মটা সবচেয়ে সহজ অন্যগুলোর চেয়ে। সাবজেক্টের জায়গায় শুধু হুটা ব্যবহার করব, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা আমরা বসিয়ে দিব, তাহলে আমার সেন্টেন্সটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আমি এখানে সীমার জায়গায় শুধু হু লিখেছি, হু, তারপর বাকি অংশ নিডস টু বি স্ট্রং। 4 নম্বর দেখো, জুস ইজ বেটার দেন সফট ড্রিঙ্কস। আমার বাক্যটা হচ্ছে জুস সফট ড্রিঙ্কস এর চেয়ে বেটার বা ভালো। সো আমি সহজে প্রশ্ন করতে পারি কি সফট ড্রিঙ্কস এর চেয়ে ভালো, তো কি হচ্ছে কি, হোয়াট। সো দ্য কোশ্চেন প্যাটার্ন ইজ লাইক দিস ওয়ে, হোয়াট ইজ বেটার দেন সফট ড্রিঙ্কস, অ্যান্ড মাই সেন্টেন্স নাম্বার 5, হার সিস্টার ইজ 6 ইয়ার্স ওল্ড, তার বোনের বয়স হচ্ছে 5। তাহলে আমি প্রশ্ন করতে পারি তার বোনের বয়স কত। আমি যখন WS কোশ্চেন গুলোর অর্থ লিখে বলেছি তখন কিন্তু বলেছি আমরা যখন বয়স জানতে চাইবো বা কোনো কাজ কিভাবে করে জানতে চাইবো তখন ডেফিনেটলি আমরা হাউ ইউজ করব। সো আমার সেন্টেন্সের গঠনটা এভাবে আসবে, হাউ ওল্ড ইজ হার সিস্টার। প্রিয় শিক্ষার্থীরা, 5টি WS কোশ্চেন যদি তুমি তৈরি করো তাহলে তুমি পরীক্ষায় 10 মার্কস পাবে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের জন্য তোমাকে 2 মার্কস করে দেওয়া হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আর একটা কোশ্চেন আজকে একটু সলভ করব, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। তোমাদের পরীক্ষায় আসে একটা বক্স দেওয়া থাকে, সেই বক্সে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশন অনুযায়ী তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর তোমার সরাসরি তোমার বক্সেই থাকে, আর একটা কোশ্চেন হয়তো একটু তুমি চেঞ্জ করে লিখতে হয়, আর আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু ক্লাসে লেখা শিখেছি। সো এখন আমি তোমাদের উদ্দেশ্যে প্রথমে বক্সটা একটু দেখি। দেখো বক্সের উপরে লেখা আছে হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আমি কিভাবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে যাব, অর্থাৎ আমার কাছাকাছি যে রেলওয়ে স্টেশন আছে সেখানে আমি কিভাবে যাব। তো দেখো আমার 1 নম্বরে কি বলেছে, গো অ্যালং দ্য ওয়ে 100 ইয়ার্স, 100 গজ তুমি সামনে যাও, টার্ন লেফট বাম দিকে যাও, অ্যান্ড ইউ উইল ফাইন্ড বাংলা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তুমি বাংলা স্কুল অ্যান্ড কলেজ পাবে। কিপ ওয়াকিং ফর 2 মিনিট, সেখান থেকে তুমি 2 মিনিট হাঁটো। তারপর দেখো 4 নম্বর, টার্ন রাইট, 2 মিনিট হাঁটার পরে ডান দিকে মোড় দাও, ইউ উইল গেট দ্য রেলওয়ে স্টেশন, তুমি সেখানে রেলওয়ে স্টেশনটা পেয়ে যাবে। সো ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। নাও দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। যেহেতু আমার বক্সের প্রথমে লেখা আছে কাছাকাছি একটা রেলওয়ে স্টেশনে যেতে চাই, তাহলে আমার অ্যান্সারটা আসবে আই ওয়ান্ট টু গো টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। সো দ্য সেকেন্ড কোশ্চেন ইজ হু আর ইউ অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম, তুমি কে। তুমি যেহেতু ক্লাস 5-এ পড়ো তুমি স্টুডেন্ট লিখতে পারো, তুমি তোমার নাম লিখতে পারো। তো আমি ধরে নিলাম, আমি এখানে লিখলাম যে আই এম আ স্টুডেন্ট অ্যান্ড আই এম ফ্রম টঙ্গি, যেহেতু আমরা টঙ্গিতে থাকি আই এম ফ্রম টঙ্গি। অ্যান্ড দ্য নাম্বার কোশ্চেন 3, হাউ উইল ইউ গো টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, কিভাবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে যাব। তো আমি তোমাদের খুব সিম্পল একটা নিয়ম বলেছিলাম, প্রত্যেকটা বাক্যের আগে আমার উচিত এই কাজটা করা, আই শুড অথবা আই উড লাইক টু, আমি এটা করতে চাই, অথবা আই শুড ফলো সাম রুলস, এইভাবে আমরা লিখতে পারি। তো জাস্ট ডিরেক্টলি আমি যদি বলি আই শুড গো অ্যালং দ্য ওয়ে 100 ইয়ার্স, দেন আই শুড টার্ন লেফট অ্যান্ড আই উইল ফাইন্ড বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আফটার দ্যাট আই উইল আই শুড কিপ ওয়াকিং ফর 2 মিনিটস অ্যান্ড দেন টার্ন রাইট অ্যান্ড আই উইল গেট দ্য রেলওয়ে স্টেশন। আর এই বক্সের প্রতিটি ইউর জায়গায় কিন্তু তোমাকে আই লিখতে হবে, মনে রাখতে হবে আমরা যখন প্রশ্নের উত্তর করব কোথাও কিন্তু ইউ বা ইউর এই শব্দ থাকবে না, সেখানে তুমি অ্যাজ আ ফার্স্ট পার্সন আই এবং মাই এই শব্দগুলো চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের কিন্তু বিদায়ের সময় হয়ে গেছে, তোমরা বেশ মনোযোগ দিয়ে আমার ধারণা ক্লাসটা দেখেছো, পড়ছো,
এখন বিদায় বেলায় তোমাকে একটু হোমওয়ার্ক আমাকে দিতে হবে, কিন্তু কি ভাবছো অনেক বেশি হোমওয়ার্ক আজকে, কিন্তু পড়াই অনেক বেশি হয়ে গেছে। সো আমার হোমওয়ার্কটা হচ্ছে রিভিশন দা লেসন, রিভাইজ করবে তুমি আজকে যে লেসনটা আমি এতক্ষণ ডিসকাস করেছি, এই পুরো ক্লাসটা ভিডিও ক্লাসটা তুমি বারবার দেখবে শিখবে, তাতেই তোমার পরীক্ষার জন্য তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। আমাদের আসলে এই যে পরিস্থিতি, প্যান্ডামিক সিচুয়েশনে আমরা স্কুল থেকে দূরে আছি, আমরা তোমাদের কাছ থেকে দূরে আছি, কিন্তু তারপরও আমাদের এই চেষ্টা চলছে যেন আমরা তোমাদেরকে শিক্ষা থেকে তোমরা যেন বঞ্চিত না হও সেই সুযোগটা যেন আমরা করে দিতে পারি। তো আশা করি তোমরা আজকের পড়াটা ভালোভাবে বুঝতে পেরেছো, ভালো আছো নিশ্চয়ই তোমরা, দোয়া করি সবাই ভালো থাকো, বাসায় থাকো, বড়দের কথা মেনে চলো, সামাজিক দূরত্ব মেনে চলো, সুস্থ থাকো, এবং আমাদের অনলাইনের ক্লাস ভিডিও দেখো, আমাদের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করো। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।